হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। এবার আমরা চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে। নেক্সট পার্ট কিসের? সিটি টেরর মুভি। এখন তো ব্যাক টু টেরর মুভি আসছে, একদম ব্যাক টু ব্যাক সিটি টেরর মুভি আসছে। তো সিটি টেরর মুভির উপরে আবার আমরা একটা নতুন পার্ট নিয়ে চলে এসেছি। এটা মনে হয় চতুর্থ পার্ট, তাই তো? হ্যাঁ, এটা চতুর্থ পার্ট। এটা চতুর্থ পার্ট। তো আগে তিনটে পার্ট তোমরা দেখে নিয়েছো, আর তোমরা ভালো ভালো কমেন্টও করেছো, আর ভালো আমরা মানে কি বলে ওটাকে রিয়াকশন পেয়েছি, মানে সরি ভালো তোমাদের কাছে ফিডব্যাক পেয়েছি, রেসপন্স পেয়েছি, ফিডব্যাক পেয়েছি। তো যারা যারা এই পার্টটা আমাদের সাথে দেখছো, এখন দেখা শুরু করেছো আর আগের পার্টগুলো দেখোনি, তারা কিন্তু ভিডিওটা শেষ করে নিয়ে আগের পার্টগুলো দেখে এসো, বা আগের পার্টগুলো দেখে নিয়ে এসো, এই ভিডিওটা দেখতে পারো। একদম, না হলে তোমরা ইন্টারেস্ট পাবে না। একদমই। তো চলো বেশি দেরি না করে আজকের পার্টটা দেখে নিয়ে যাক। চলো। হাই শান্ত, কেমন আছিস? তুই এখানে কেন? অনেকদিন দেখা নাই, তাই ভাবলাম দেখা করে যাই। কে, নতুন আমদানি নাকি? হ্যাঁ, আমার তালতো ভাই বুলেট। আর বুলেট, ও আমার বন্ধু পুলিশের এসিপি শামস, খুব কড়া অফিসার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেনা চেনা লাগে। মানে এসিপি আবার হচ্ছে শান্তর বন্ধু, মানে মান্না স্যারের এখানে মুভিতে মান্না স্যার ভিলেন, মানে হচ্ছে মস্তান, তার আবার বন্ধু এসিপি, সেই কম্বিনেশন কিন্তু পুলিশ আর এই নাটক ঠাটক করে। তো টিভিতে মনে হয় দেখছো আবুল কে খুন করেছে শান্ত। আবুল ভাই খুন হয়ে গেছে? শুনছেন শান্ত ভাই, আবুল ভাই নাকি খুন হয়ে গেছে? আহারে, বড় ভালো মানুষ ছিল। কে খুন করেছে আবুল কে বল। আমি কেমনে কমু, আমার লগে কোনো যোগাযোগ নাই। ওই দিন তুই কোথায় ছিলি শান্ত? এই মুহূর্তের সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের যোগাযোগ করতে গেছিলাম, সাক্ষী প্রমাণ দিতে পারবো। আমার পক্ষে আইন, তোর পক্ষে সন্ত্রাসীরা, আর আমি চাই না আমার পিস্তলের গুলি তোর দিকে ছুটে যাক। শেষবারের মতো তোকে সাবধান করতে এসেছি। গুলি যখন পিস্তল থেকে বাইরে দোষ, তখন কে বন্ধু আর কে শত্রু তা চিনে না। অনেক শুনছি সব সালা আমার চাঁদাবাজি করেছে, কিন্তু ভালো জান রাস্তা খেয়ে যারাই ভালো ভাবছি সে আরো বড় খুনি। ওরা ওরা আমার অস্ত্র ফালাতে দেনে, উল্টা অস্ত্র কিনা দিছে, আমারে গুলি কিনা দিছে। এটাই হয় কিন্তু বাস্তবে, মানে কেউ যদি এই লাইনে ঢুকে যায় না, সেই লাইন ছেড়ে বেরোতে পারে না। এই লাইন বলা সব লাইনেই কিন্তু, মানে কেউ যদি কোনো লাইনে খারাপ কাজে ঢুকে পড়ে না, সে কিন্তু খারাপ কাজে বেরোতে পারে না। মানুষের কথায় তুই নিজের জীবন নষ্ট করে ফেলবি? নষ্ট অলরেডি হয়ে গেছে দোস্ত, আমার জীবন এখন ব্রেক ছাড়া গাড়ি, থামানোর উপায় নাই, অ্যাক্সিডেন্ট ছাড়া কখনো থামবো না। যা যা, তুই তোর কামে যা, কামে যা, আমার কাম আমার তুই করতে দে, যা। তোমরা সবাই একই ধাতুতে গড়া, একদিন দেখবে জীবন নদীর তীরে তোমাদের নৌকা ডুবে গেছে, কিন্তু আশেপাশে কোনো বন্ধু নেই। আপনার বন্ধু লোক ভালো, কিন্তু একটু সোজা মানুষ। বড় ভাই, আমরা কি সারা জীবন খেলেই যাবো? এই খেলার টাইম কি কখনো শেষ হইব না? সব তক দিয়ে বলে, সব তক দিয়ে দানায় দানায় লেখা থাকে কে খাইব তার নাম, আর বুলেটে বুলেটে লেখা থাকে কে মরব তার নাম। একদম ঠিক বলেছে, লেখা থাকে যে কে মরবে, কোন গুলিতে যে কার মৃত্যু হবে সেটা লেখা আগে থেকে লেখা আছে, লেখা আছে কিন্তু সেটা হট করে কেউ জানে না। মন খারাপ করিস না, আরে যতদিন বাঁচবি একেবারে বাঘের বাচ্চার মতো বাঁচবি, মোষ ফুর্তি করবি আর আওয়াজ করবি। খেদা লাগছে না?
ভালো বলেছে কিন্তু, দামে কম খাওয়ানোর সিস্টেম, এটা আবার কি ধরনের সিস্টেম? উইম্পি, তাই কোনো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট হবে আই থিঙ্ক, দেখতে হবে কি জিনিস দেখা দেখালেই বুঝতে পারবো। চলেও এসছে, এই যা এই যে নেন, সরি আমি ঠিক দেখতে পাইনি। ইটস ওকে, আপনারা বসুন। কি করেন বাবা, কি মনে ধরছে? মাইয়া দাস সুন্দরী, দেখতে খুব ভালো। সুন্দরী তো বলছি, পছন্দ হলে কত ব্যবস্থা করি? পছন্দ হইব না কেন? ও আচ্ছা, লজ্জা পেয়ে গেছে সাকিব ভাইয়া। সাকিব ভাই গুলি করা ছাড়া কিন্তু লজ্জা পেতেও জানে। লজ্জা পেয়ে পেয়ে দেখেছিলাম, লজ্জা পেয়ে পেয়ে দেখেছিলাম, কিন্তু ওখানে অন্যরকম লজ্জা ছিল। আরে প্লিজ চলে এসছে। একটুখানি তো কথা বাড়াতে হবে না, আগে দেখা যাক। ধাক্কা খেলো আর বললো আমি তোমাকে ভালোবাসি, প্রেম করবো, তাহলে মেয়েটার দিকে কথা কম। বুলেট কি কইবি, করতে থাক। আমি মানে আমি কুমু, আপনারে আমার খুব ভালো লাগছে। আপনি চাইলে আজকে বিকালের মধ্যেই আপনার আমার বিয়ের কামটা সেরে ফেলাইতে পারি। বিয়ে? আমি আপনাকে বিয়ে করতে যাবো কেন? আসতে কথা ক, মানে বিয়ের প্রস্তাব দিচ্ছে, বললো আমার ভাই কথা বলো, আমার ভাই ছেমড়িকে ভয় দেখাতে দাদা, এগুলো কি ঠিক? এরকম সবসময় ভয় দেখালে হয় মেয়ে কি পটে? বিয়ে করলে অসুবিধা কি? পোলা দেখতে ভালো, কামাও খারাপ না, কইরা ফেলা। আমি না করলে কি আমাকে জোর করে বাধ্য করবে? আরে না না, ব্যাপারটা তা না, ব্যাপারটা হইলো গিয়া আপনারে আমার মনে ধরছে। আরেকবার জোরে কথা বলে ধমকে কি ভালোবাসো? মেয়ে কিন্তু পড়বে না, এইভাবে পড়বে না। এই যে ভাই, যে ওনার নামটা কি? স্বপ্না। তো মেয়েটার নাম হচ্ছে স্বপ্না, তাই তো? আর বন্দুক দেখিয়ে ভাগিয়ে দিয়েছে, এইটা ঠিক। আরে ভাই বলাইকলি বললে বুঝবে, আস্তে আস্তে বুঝবে, সময় লাগবে। স্বপ্না কিন্তু সাকিব ভাইয়ের মনে স্বপ্ন জাগিয়ে পালিয়ে গেল। বাহ দারুণ সুন্দর, কিন্তু মানে দারুণ সুন্দর একটা কথা বলেছে, স্বপ্না সাকিব ভাইয়ের মনে স্বপ্ন দেখিয়ে পালিয়ে গেল। আচ্ছা হ্যাঁ, এটা ঠিকই বলেছে। তারপরে এবার কি হবে, সেটা তো পরে দেখা যাবে না, পরের পাটে। তো পরের পাটের জন্য ওয়েট করো, খুব শিগগিরই চলে আসবে, পরপরই আসছে, তো খুব শিগগিরই চলে আসবে। তো চলো চলো, আজ এই ভিডিওটা এখানে শেষ করছি। আই থিঙ্ক তোমরা খুব এনজয় করেছো আমাদের ভিডিওর সাথে, আমাদের সাথে, তাই তো? একদম, আমরা তো খুব এনজয় করছি, আমরা তো এনজয় করছি মুভিটাতে। আই থিঙ্ক তোমরাও খুব এনজয় করছো, তোমাদের কমেন্ট দেখে বুঝতেও পারছি তোমরা খুব এনজয় করছো। এই মুভিটা যখন আমরা ফার্স্ট পার্টটা দেখতে বসি, তখন ভাবিনি যে মুভিটা এতটা মানে সাকিব ভাই আর মান্না স্যার দুজনাই আছে, মানে দুজনের অ্যাক্টিংটাই আমরা দেখতে পারবো। অনেক পুরনো হয়তো সাকিব ভাই আর মুভিটা, সাকিব ভাই যে সময় হয়তো জুনিয়র ছিল সেই সময় মুভি হয়তো, কিন্তু সাকিব ভাইয়ের অ্যাক্টিংটা এইরকম অ্যাক্টিং দেখতেও কিন্তু আমাদের ভালো লাগে। মানে এখন আমরা নতুন বইগুলো নতুন গানগুলো যেরকম অ্যাক্টিং দেখেছি, সেই তুলনায় তো অ্যাক্টিং গুলো আলাদা, অনেকটা অনেক আলাদা, কারণ জুনিয়র
ছিল তখন, তো জুনিয়র থাকলেও ভালো অ্যাক্টিং করেছে, কারণ সুন্দর অ্যাক্টিং করেছে। আমি সেটাই বললাম, জুনিয়র হলেও ভালো অ্যাক্টিং করেছে, মানে অন্যরকম একটা অ্যাক্টিং দেখেছি, কখনো মজা কখনো আবার হচ্ছে গুলি গালা চলছে। এই মুভিটাতে তো অনেক রকম অ্যাক্টিং আছে, আই থিং এখন অনেক রকম দেখছি। তো যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে আজকে কি করা যায়। আজকে তো মেয়েটা ভয় বন্দুক দেখে পালিয়ে গেছে, পরের দিন আবার দেখা যাক কি হবে, প্রেমটা কি জমে কিনা সেটা দেখতে হবে। দেখতে গেলে ভিডিওর দিকে নজর রাখতে হবে, কি হবে ততক্ষণ দেখবো। হ্যাঁ, দেখতে গেলে কি করতে হবে, আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যদি এখনো সাবস্ক্রাইব না করে রাখো তো। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে কি প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাও, চলে আসে একদম, কারণ নতুন ভিডিও নতুন পার্ট পরপর আসছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।